রিফাত শরীফ হত্যায় স্ত্রী মিন্নি সহ ছয়জনের ফাঁসির রায় হয়েছে। এই মুহূর্তে বরগুনা কারাগারের সামনে আছেন সহকর্মী এম এ আজিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, ইমদাদ, কিছুক্ষণ আগে কিন্তু আলোচিত যে রিফাত হত্যা মামলা, সেই রিফাত হত্যা মামলার কিন্তু রায় দেয়া হয়েছে। আজকে কিন্তু কিছুক্ষণ আগে আইনজীবীরা এখান থেকে বেরিয়েছেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে রিফাত শরীফ হত্যা মামলায় যে প্রাপ্তবয়স্ক দশজন আসামি ছিলেন, সেই প্রাপ্তবয়স্ক দশজন আসামির মধ্যে চারজন আসামিকে আদালত খালাস দিয়েছেন এবং বাকি যে ছয়জন আসামি রয়েছেন সেই ছয়জন আসামির কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই ছয়জনের মধ্যে রয়েছেন রিফাত ফরাজি, কাইয়ুম রাব্বি, আল কাইয়ুম রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান বন্ড এবং আয়শা সিদ্দিকা মিন্নি, এদের আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন এবং খালাস দিয়েছেন মুসা বন্ড এবং রাফিউল ইসলাম রাব্বি সাগর এবং সাইমুন কে আদালত খালাস দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে একজন আসামির স্বজন কিন্তু এখানে কান্না করতে করতে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছেন। এদিকে এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মিন্নির বাবা এখানে ছিলেন, তিনি কিন্তু বলেছেন যে আদালতে তিনি সঠিক বিচার পাননি, তারা কিন্তু উচ্চ আদালতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া রিফাত শরীফের বাবা যিনি রয়েছেন তার প্রতিক্রিয়া আমরা এখনও জানতে পারিনি, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমরা তার প্রতিক্রিয়া জানতে পারবো যে আসলে এই যে রায় যেটি হয়েছে তাতে আসলে তাদের প্রতিক্রিয়াটা আসলে কি। তবে বরগুনাবাসী যেটি বলছিলেন যে এবং রিফাতের যে বন্ধু যারা ছিলেন তাদের একটি দাবি ছিল যে যেহেতু এই মিন্নির যে তদন্ত প্রতিবেদনের যে সমস্ত কর্মকাণ্ড উঠে এসেছে তাতে তারা মিন্নির, আয়শা সিদ্দিকা মিন্নির কিন্তু সর্বোচ্চ শাস্তি তারা দাবি করেছিলেন এবং তারা কিন্তু সেটি পেয়েছেন এবং সে হিসেবে বলা চলে যে আসলে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করবেন। এবং বাকি যে চারজন আসামি যারা খালাস পেয়েছেন এর মধ্যে সাইমন কিন্তু আসলে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, সে কিন্তু হত্যাকারীদের পালাতে সহায়তা করেছিল সেরকম একটি ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। সেক্ষেত্রে সেই ধারায় যে অভিযুক্ত আসামি থাকা সাইমনকেও কিন্তু আসলে আদালত থেকে খালাস দেওয়া হয়েছে। এদিকে এছাড়া যে আসামি যারা রয়েছেন সাগর সহ যারা, তাদের কিন্তু আসলে ধরনের কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততা নেই বলে প্রমাণিত হয়েছে বলে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। এছাড়া যারা আসামি পক্ষের যে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কিন্তু উচ্চ আদালতে যাবেন বলে আমাদেরকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এছাড়া আপনাকে যদি বলে রাখি যে এই যে হত্যাকাণ্ড আয়শা সিদ্দিকা মিন্নি, তিনি কিন্তু প্রথমত এই হত্যা মামলায় সাক্ষী হিসেবে ছিলেন, কারণ নিহত রিফাতের বাবা দুলাল শরীফ যখন মামলা করেছিলেন তখন কিন্তু দুলাল শরীফ তাকে সাক্ষী রেখেই কিন্তু আসলে মামলা করেছিলেন। পরবর্তীতে মিন্নি, আয়শা সিদ্দিকা মিন্নির যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়ন বন্ড 2 জুলাই যখন মারা যায় হত্যাকাণ্ডের 7 দিনের মাথায়, তারপরেই কিন্তু আসলে সমালোচনায় আসে মিন্নি এবং মিন্নির কিন্তু নানা ধরনের নয়নের সাথে সম্পর্ক এবং একটি পরকীয়া সম্পর্কের কিন্তু আসলে জানান পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি কিন্তু আয়শা সিদ্দিকা মিন্নি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও কিন্তু তিনি স্বীকার করেছিলেন। এবং ঘটনার দিন যেদিন রিফাতকে কুপিয়ে হত্যা করা হয় সেদিন কিন্তু সকালেও নয়ন বন্ড এবং রিফাত ফরাজি এবং যারা হত্যাকাণ্ডটি করেছে তাদের সাথে মিন্নির একটি যোগাযোগ এবং মোবাইল ফোনে কথোপকথনের সিডিআর কিন্তু পুলিশ এই হত্যাকাণ্ডের অভিযোগপত্রের সাথে দিয়েছিলেন এবং সেখানে কিন্তু দেখা গেছে গত 1 মাসে মিন্নি কিন্তু রিফা নয়ন বন্ডের সাথে অনেকবার যোগাযোগ করেছেন এবং একটি আলাদা একটি ফোন নাম্বার থেকে, যার ফলে কিন্তু তখনই সবাই মিন্নিকে সমালোচনায় নিয়ে আসে এবং পরবর্তীতে কিন্তু 16 জুলাই মিন্নি গ্রেপ্তার হয় পুলিশের হাতে এবং গ্রেপ্তারের পর কিন্তু দেখা গিয়েছে যে সে কিন্তু 29-29 আগস্ট কিন্তু ওই বছরেরই জামিনে মুক্তি পায় এবং তারপরে থেকে কিন্তু মিন্নি কিন্তু জামিনে ছিলেন, আজকে পর্যন্ত মিন্নি কিন্তু জামিনে ছিলেন বলা চলে, কারণ 16 সেপ্টেম্বর তার জামিন বাতিলের সুপারিশটি খারিজ করে দিয়ে এখানকার বার কাউন্সিলের সাধারণ সম্পাদকের কাছে কিন্তু তাকে
দেয়া হয় তার দায়িত্বে মিন্নিকে দেয়া হয় আজকে কিন্তু আদালতে এসেছেন এবং আজকে কিন্তু তাকে কারাগারে পাঠানো হবে কারণ তার যেহেতু মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে আমরা দেখেছি যে মিন্নির যে বাবা তিনি কিন্তু কিছুক্ষণ আগে আদালত থেকে একা বেরিয়ে গিয়েছেন কিন্তু প্রতিদিন আদালতের কার্যক্রম শেষে কিন্তু মিন্নিকে নিয়েই তিনি তার মোটরসাইকেল যোগে বাড়িতে চলে যেতেন আজকে কিন্তু আমরা দেখেছি যে মিন্নি কিন্তু আদালতের ভিতরে রয়ে গেছে এবং তার বাবা কিন্তু একা চলে গেছে সেক্ষেত্রে এবং যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু মিন্নি কারাগারে পাঠানো হবে মিন্নিকে এছাড়া যদি মিন্নির বাবা কিন্তু বলেছেন যে তিনি কিন্তু সর্বোচ্চ আদালতে যাবেন এবং তার দাবি হচ্ছে তার মেয়ে নির্দোষ এবং তার মেয়ে রিফাতকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন কিন্তু যে পরবর্তীতে মিন্নি কিন্তু তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও বলেছিলেন যে রিফাতকে একটি উচিত শিক্ষা দেওয়ার জন্য এই নয়ন বন্ড সহ যে কিশোর গ্যাং বন্ড বাহিনী তাদের সাথে হাত মিলিয়েছিলেন এবং তাদের সাথে হাত মিলিয়ে মিন্নি রিফাতকে একটি শিক্ষা দেওয়ার একটি পরিকল্পনা করেছিলেন সেখানে হয়তোবা তাকে কুপিয়ে মেরে ফেলার পরিকল্পনা তার না থাকলেও সেই জাতীয় কর্মকাণ্ডের সাথে কিন্তু তিনি জড়িত ছিলেন এবং এখানে আমরা আদালত প্রাঙ্গণে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু বলা চলে যে স্বাভাবিকভাবে রায়ে সন্তোষ প্রকাশ করছেন কারণ আমরা এখন পর্যন্ত অসন্তোষ প্রকাশ করতে কাউকে এখানে দেখছি না যদিও আসামি পক্ষের যারাই এসেছেন এখানে রিশান ফরাজি রিফাত ফরাজি এছাড়া মোহাইমিনুল ইসলাম সিফাত সহ যাদের স্বজনরা এসেছেন তারা কিন্তু আসলে এই রায়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু এই রায়ে এখন পর্যন্ত আমাদেরকে সন্তোষ প্রকাশের কোনো কথা জানায়নি আপনাকে যদি আমি আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখছি যেমন মিন্নির সাথে যে নয়ন বন্ডের এই যে কাজগুলো আদালত থেকে যারা এখন খালাস পেয়েছেন তাদের একটি প্রসেস আইনি একটি প্রসেস থাকে আদালত থেকে যে আজকে খালাসের যে কাগজ সেটি কারাগারে পৌঁছবে এবং তারপরে কিন্তু আসলে যারা খালাসপ্রাপ্ত আসামি রয়েছে তারা কিন্তু আদালত থেকে কারাগার থেকে মুক্তি পাবেন এদিকে আপনাকে একটু বলে রাখছি যে হত্যাকাণ্ডের আগের এক মাসে মিন্নির সাথে নয়নের যে 44 বার কল দিয়েছে মিন্নি নয়নকে এছাড়া নয়ন কিন্তু মিন্নিকে 16 বার ফোন দিয়েছেন এছাড়া SMS করেছেন মিন্নি নয়নকে 18 বার এবং নয়ন মিন্নিকে SMS করেছেন 45 বার এছাড়া এই যে হত্যাকাণ্ডটি রিফাতের পরিবার থেকে কিন্তু বারবারই দাবি করা হয়েছিল যে যেহেতু বিয়ে গোপন রেখে এই রিফাতের সাথে আবারও বিয়ে করেছে মিন্নি সেক্ষেত্রে এই রেশেই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেখানে কিন্তু আসলে তাদেরও একটি দাবি ছিল যে মিন্নির যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেক্ষেত্রে কিন্তু সেই সর্বোচ্চ শাস্তি তারা পেয়েছেন সেক্ষেত্রে মিন্নির পরিবারের সন্তোষ প্রকাশ করাটা আমরা স্বাভাবিকভাবেই নিতে পারি যে মিন্নির পরিবার এই হত্যার রায়ে আসলে সন্তোষ প্রকাশ করবেন এছাড়া এই মুহূর্তে আসলে এখানে আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে মিডিয়ার ব্যক্তিদের সাথে বক্তব্য দিচ্ছেন এছাড়া এবং আসামি পক্ষের আইনজীবীরাও এখানে রয়েছেন আমরা এই মুহূর্তে এখানে পেয়েছি রাষ্ট্রপক্ষের আইনজীবী আমরা তার কাছ থেকে জানতে পারি যে আসলে এই আজকে আদালতে কী রায় হয়েছে এবং কতটা শাস্তি পেয়েছেন এবং এই যে যারা খালাস পেয়েছে তারা আসলে আজকেই এখান থেকে কারাগারে পাঠানো হবে না আসলে বেরিয়ে যাবেন আপনারা জানেন যে দীর্ঘ পরিশ্রমের আজকে ফসল আমরা পেয়েছি এই রিফাত শরীফ হত্যাকাণ্ড শুধু বরগুনার সারা বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ড ছিল এই মামলায় আজকে রায় প্রচার করেছেন বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলায় আমরা প্রথম থেকে এই মামলা বিচার কার্য 1-1-2020 তারিখে 4 শুনানি হয়েছে সেই শুনানি থেকে আমরা বলে আসছি যে এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড ছিল আয়েশা সিদ্দিকী মিন্নি আজকে আমাদের রাষ্ট্রপক্ষে আমরা আশার আলো দেখতে পেরেছি এবং রায় আমরা সন্তোষ প্রকাশ করেছি আজকে যে করে অবজারভেশন দিয়েছে সেই অবজারভেশনে করে বলেছে যে এই 26 জুন যে রিফাত শরীফ কলেজ গেটের সামনে হত্যাকাণ্ড হয়েছে তার পূর্বে এই আয়েশা সিদ্দিকী মিন্নির ষড়যন্ত্রের কারণেই মূলত এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি 6 জন সম্পৃক্ত ছিল এবং 6 জনকেই এই আদালত মৃত্যুদণ্ড দিয়েছে আমরা এই রায়ের অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি এবং 4 জনকে যে খালাস দিয়েছে এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই কোর্ট যেটা ভালো মনে করছেন সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এই মামলায় 19 জন দেখা সাক্ষী ছিল প্রত্যক্ষ
সহযোগী সাক্ষী ছিল এবং এই মামলা আমরা জানেন 76 জন সাক্ষী দিয়েছে ওই তদন্তকারী কর্মকর্তা সহ সকলেই এই মিন্নির কথাই বলে আসছে মিন্নি কি করবরট করেছে যে মিন্নির ষড়যন্ত্র কারণেই এই এই হত্যাকাণ্ড হয়েছে আপনারা আরো জানেন এই মিন্নি প্রথমে নয়নমান যে সন্ত্রাসীদের গুলিতে সে নিহত হয়েছে এই নয়নমান সাথে বিবাহ পড়ছিল এই বিবাহ বন্ধনটা আবদ্ধ থাকার অবস্থায় গোপন করে রিফা শরীফকে বিবাহ করেছিল সেটাও অবজারভেশন আছে তার একটা নারী বিবাহ বলবৎ থাকা অবস্থায় আর একজনকে নারী পুরুষকে বিবাহ করতে পারে না দুইটা পুরুষ যখন একত্র ছিল তখন সেই হত্যাকাণ্ডে ষড়যন্ত্র করতেছিল যে এই রিফা শরীফকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত এবং সেই ষড়যন্ত্র করেছিল কলেজের গেটের আপনারা কি আজকে কি আদালতে এটা প্রমাণ হয়েছে যে মিন্নি এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কি এই আদালতের আমাদের প্রমাণ না আদালতই অবজারভেশন দিয়েছে যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ছিল আশা সিদ্দিকি মিন্নি সে আমরা শুরু থেকে বলে আসছি এবং সেইটাই প্রমাণিত হলো যে মিন্নির ষড়যন্ত্র কারণেই একটা তরদাদা ছেলে যে রিফা শরীফ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল মিন্নির না হলে এই হত্যাকাণ্ড হইতো না আমরা মিন্নিকেই আমরা প্রথম মাস্টার মাইন্ড বলেছি আদালতের অবজারভেশনও সেটা ছিল যে মিন্নির কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আজকে কি মিন্নিকে কি কারাগারে পাঠানো হবে কি না এবং তাদেরকে যে অর্থদণ্ড আচ্ছা এই যে মূল পরিকল্পনাকারী এতদিন জামিনে ছিল এই বিষয়টা নিয়ে আপনাদের ক্ষোভ আছে কিনা এবং আজকে মিন্নিকে আসলে কোথায় না এই যে আপনারা জানেন আয়শা সিদ্দিকি মিন্নিকে মহামান্য হাইকোর্ট জামিন দিয়েছিল তারপর রাষ্ট্রপক্ষ লিপটু আপিল করেছিল মহামান্য সুপ্রিম কোর্টে সেখানে তার জামিনটা বহাল রেখেছে এবং এই যে জামিনে ছিল এ নিয়ে আমাদের আদালতের প্রতি কোনো ক্ষোভ এবং কোনো হতাশা নাই আদালতে আমরা ন্যায় বিচার চেয়েছি এবং ন্যায় বিচার আমরা পেয়েছি এবং মিন্নিকে এই দণ্ড দেওয়ার সাথে সাথে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে এবং এই যে ছয়জন দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির আসামি সকলেই এখন কারাগারে চলে যাবে এবং বাকি আসামিরা যারা আছে তারা খালাস হবে জেলগেট থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেবে এবং এই মামলায় একজন পলাতক আসামি ছিল মুছা তাকেও আদালত খালাস দিয়েছে আচ্ছা এই যাদের খালাস হয়েছে তারা কি সরাসরি অপরাধের সাথে জড়িত ছিল কিনা বা যা তাদের যে খালাস হয়েছে এতে আপনাদের আসলে প্রতিক্রিয়াটা এই যে খালাস হয়েছে আমরা আদালত উপরে কোনো মন্তব্য করতে চাই না আদালত সাক্ষ্য প্রমাণের 76 জন সাক্ষী দিয়েছে তাদের সাক্ষ্য যথেষ্ট বলে প্রমাণিত হয় না তাদের খালাস দিয়েছে আমরা আদালতের প্রতি খুশি আমাদের কোনো প্রতিক্রিয়া নাই কিন্তু রায় আমরা খুব খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে সঠিকভাবে একটা রায় প্রচার হয়েছে আপনারা আপনি দেখলেন যে আসলে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন মজিবুল হক কিসলু তিনি কিন্তু আমাদেরকে জানা এতক্ষণ বলছিলেন যে আসলে এই যে মিন্নি আয়েশা সিদ্দিকা মিন্নি সে যে এই রিফাত শরীফ হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী এবং তিনি কিন্তু সেটি কিন্তু আদালতে প্রমাণ হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই কারণেই কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার সাথে কিন্তু আসলে বেশ কয়েকজন আসামিকে কিন্তু একটি অর্থদণ্ড দেওয়া হয়েছে তবে খালাসপ্রাপ্ত আসামিদের ব্যাপারে কিন্তু তাদের কোনো অসন্তোষ নেই বলে আমাদেরকে এইমাত্র জানিয়েছেন এছাড়া যদি এবং মিন্নি আয়েশা সিদ্দিকা মিন্নি তিনি এতদিন জামিনে থাকলেও আজকে কিন্তু সে মিন্নি আবারও কারাগারে যাবেন মিন্নি কিন্তু গত 29 আগস্ট 2019 সালে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে এতদিন পর্যন্ত কিন্তু জামিনে ছিলেন এবং এছাড়া যে অন্যান্য যে আসামি রয়েছে সবাইকেই কিন্তু আসলে কারাগারে পাঠানো হবে এবং খালাস পাওয়া যে আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে একটি প্রসেসের মাধ্যমে তাদেরকে খালাস দেওয়া হবে এবং এর মধ্যে একজন ছিলেন একদমই পলাতক আসামি মুসা বন্ড এবং মুসা বন্ড কিন্তু আসলে এই মামলা থেকে খালাস পাচ্ছে এবং তারা যেটি আমাদেরকে আইনজীবীরা যেটি বলেছেন যে আসলে এইখানে কিন্তু আসলে মুসা বন্ডের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ তারা দিতে পারেননি এবং যার ফলে কিন্তু আসলে এই ধরনের বিষয়টি বেরিয়ে এসেছে আমরা যদি এখানে আমাদের এখানে আইনজীবীরা রয়েছেন যেমন আমাদের এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবী রয়েছেন আমরা যদি তাদের সাথে একটু কথা বলি সেক্ষেত্রে আমরা এই যে রিফাত শরীফ হত্যা মামলা এই যে রিফাত শরীফ হত্যা মামলা সেটি কিন্তু প্রায় 1 বছর 3 মাসের মধ্যেই কিন্তু আসলে রায় পেয়েছেন যার ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু আমরা একটু আসামি পক্ষের দু একজন আইনজীবীর সাথে কথা বলবো আসলে এই রিফাত শরীফ হত্যা মামলাটি অত্যন্ত দ্রুততার সাথে আমরা একটি রায় এখানে পেয়েছি সেটি আসলে আসামি পক্ষের যে আইনজীবী
সেখানে স্যাটিসফাইড যেহেতু আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামি নির্দোষ এবং প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়নি যে আসামি দোষী। আপনি কতটুকু সন্তুষ্ট? বা এখন ব্যক্তিগতভাবে প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু